হাই এভরিওান বিশিএস প্রিমিনারি প্রস্তুতির ধারাবাহিক আয়োজনে আজকে আমরা শুরু করবো বাংলা আর আপনি যদি এই চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন তাহলে চর্যপদ আবিষ্কৃত হয় কোথা থেকে নেপালের রাজগ্রন্থশালা থেকে কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম কি এবং কত সালা প্রকাশিত হয় কাব্যগ্রন্থের নাম অগ্নিবীনা উনিশশো সালে প্রকাশিত হয় কল মানি এর বাংলা পরিভাষা কে তলবি টাকা প্রাচীন হিন্দি ভাষার মহাকবি কে তার কাব্যের নাম কে মহাকবি মালিক মুহাম্মদ কাব্য জাইসি মাইকেল মধুসূদন দত্তের সর্বপ্রথম সনেট কোনটি বঙ্গ ভাষা ভাষা কোন জাতীয় ভাষা মৈথালি এবং বাংলা ভাষার মিশ্রণে যে ভাষার সৃষ্টি হয় তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি সাধু রীতিতে বেশি কাজী নজরুল ইসলামের দুটি অনুবাদ গ্রন্থের নাম করুন রোবাইয়াত ই হাফিজ ও রোবায়াত ই উমর খৈয়াম শ্রী চৈতন্যের নাম অনুসারে মধ্যযুগের বিভাজন কিরূপ চৈতন্য পূর্ববর্তী যুগ চৈতন্য যুগ ও চৈতন্য পরবর্তী যুগ মিথিলার রাজা বিদ্যাপতিকে কোন উপাধি দেন কবি কণ্ঠহার উপাধি দেন সমীল মুক্তক ছন্দের প্রবর্তন করেন কে রবীন্দ্রনাথ ঠাকুর সংস্কৃত ভাষায় রচিত পুরুষ পরীক্ষা কার রচনা বিদ্যাপতির রচনা সিভিল অ্যাকশনের বাংলা পরিভাষা কি দেওয়ানি মামলা বেঘনাথবদ মহাকাব্যের কে মাইকেল মধুসূদন দত্ত কাজী নজরুল ইসলামের প্রকাশিত গ্রন্থের সংখ্যা কত কাজী নজরুল ইসলাম অগ্নিবিনা কাক উৎসর্গ করেন বারিন ঘুষ উৎসর্গ করেন মধ্যযুগের অন্যতম সাহিত্য নিদর্শন কে পদ্মাবতী ও অন্নদা মঙ্গল আধুনিক বাংলা কবিতার জনক কে জীবনানন্দ দাশ কবি অমি চক্রবর্তী অনন্ত অক্ষত মূর্তি বলেছেন কাকে স্বাধীন বাংলাদেশকে ঢাকা বাংলাদেশের জগন্নাথ হলের ছাত্রদের অনুরোধে রবীন্দ্রনাথ কোন কবিতা রচনা করেছিলেন বাসন্তীকে রচনাও করেছিলেন কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে কোন গ্রন্থ উৎসর্গ করেন সঞ্চিতা উৎসর্গ করেন মধ্যযুগের বাংলা ভাষার পরিধি কত সাল পর্যন্ত বিস্তৃত ছিল বারোশো এক থেকে আঠাশ সাল পর্যন্ত ভারতীয় আর্য ভাষার প্রাচীন রূপ কোথায় পাওয়া যায় প্রাচীন গ্রন্থের মন্ত্রগুলোতে পাওয়া যায় নন্দিনী চরিত্রের স্রষ্টাকে রবীন্দ্রনাথ ঠাকুর শশাঙ্ক ও পাল রাজারা নিজেদের কি বলে পরিচয় দিতেন গৌরাধিপতি বলে পরিচয় দিতেন কখনো উপন্যাস লেখেনি কে সুধীন্দ্রনাথ দত্ত শ্রীকৃষ্ণ কাব্য কোন জায়গা থেকে উদ্ধার করা হয় বাঁকুড়ার এক গোয়াল ঘর থেকে উদ্ধার করা হয় তান প্রধান ছন্দ বলে কোন ছন্দকে অক্ষরবৃত্ত ছন্দকে তান প্রধান ছন্দ বলা হয় বাংলা উপন্যাসের জনক কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা উপন্যাসের জনক ক্যাডারের বাংলা পরিভাষা কি পদালি কাজী নজরুল ইসলাম চিত্রনাম উৎসর্গ করেন কাকে বাসন্ত দেবীকে চিত্রনাম উৎসর্গ করেন কাজী নজরুলের সাম্যবাদী কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় লাঙ্গল পত্রিকায় প্রকাশিত হয় হুমায়ুন আহমেদের জীবনীকাল কত উনিশশো আটচল্লিশ থেকে দুই হাজার বারো সাল বাংলা গদ্যের ব্যাপক ব্যবহার শুরু হয় কখন থেকে আধুনিক যুগে বাংলা গদ্যের ব্যাপক ব্যবহার শুরু হয় কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ কোনটি অগ্নিবীণা বেহুলার বাড়ি কই ছিল উজানি নগরে বেহুলার বাড়ি ছিল কত সালে হৈমন্তী গল্পগুচ্ছি সন্নিবেশিত হয় উনিশশো সালে হৈমন্তী গল্প গুচ্ছি সন্নিবেশিত হয় কাজী নজরুল ইসলাম সায়ান উৎসর্গ করেন মুজফর আহমেদ কে উৎসর্গ করেন নজরুল সাহিত্যের লক্ষণে বৈশিষ্ট্য কি সংস্কার ও বন্ধন মুক্তি বাংলা ভাষার উদ্ভব ঘটে কোন দশকে খ্রিস্ট দশম শতকের কাছাকাছি সময়ে বাংলা ভাষার উদ্ভব ঘটে স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা কথাটি কার রচনা শামসুর রহমানের রচনা রাম বসু কে ছিলেন উইলিয়াম কেটির সহযোগী ছিলেন দোর গ্রন্থের রচিয়তাকে বৌদ্ধদেব বসু মুক্ত ছন্দের জনক কে কাজী নজরুল ইসলাম বেগম রোকেয়া শাখাত সেনের জীবনকাল কত আঠারোশো আশি থেকে উনিশশো বত্রিশ সাল বাংলা ভাষায় মহাভারত কে অনুবাদ করেন কাশিরাম দাস বাংলা ভাষায় মহাভারত অনুবাদ করেন কত সালে কাজী নজরুল ইসলাম হোসেন গুপ্তের সাথে বিবাহ বন্ধে আবদ্ধ হন উনিশশো সালে কাজী নজরুল ইসলাম সঞ্চিতা উৎসর্গ করেন কাকে রবীন্দ্রনাথ ঠাকুরকে সঞ্চিতা উৎসর্গ করেন এর বাংলা পরিভাষা কি কর বা উপকর ডক্টর মোম্মদ শহীদুল্লাহ মতে খ্রিস্টপূর্ব কত পর্যন্ত বাংলা ভাষার অস্তিত্ব ছিল পাঁচ হাজার বছর পর্যন্ত বাংলা ভাষার অস্তিত্ব ছিল তো আজকে পর্যন্তই এই ভিডিওটি যদি আপনার জব প্রিপারেশনে হেল্প করে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের সাথে কানেক্টেড থাকুন সর্বশেষে বলবো জব প্রিপারেশনে কী কী বিষয়ের উপর আপনি ভিডিও চান তা কমেন্ট করে আমাদের জানান ধন্যবাদ সবাইকে